আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। শাহরুখকে পাশে চান স্মৃতি ইরানি, আর সমুদ্র হিমাচলে অনেকেই তাকে চান। অনেকের হৃদয় চুরি করার অপবাদ রয়েছে বাজিগরের বিরুদ্ধে, কিন্তু এবার কিং খানের দর্শন চাইছেন আর কেউ নন, স্বয়ং কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। সাধারণ জনতার জন্য খুলে দেওয়া হয়েছে গোয়ার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের দরজা, ঘটা করে সে কথা টুইট করেছিলেন সিলভার স্ক্রিনে তুলসি। আর তার এই সিদ্ধান্তেই আহ্লাদে আটখানা বাদশা। স্মৃতিকে টুইট করে ধন্যবাদ জানান শাহরুখ। স্মৃতিও কম যান না, পাল্টা টুইট করে স্মৃতিও চলচ্চিত্র উৎসবে আমন্ত্রণ জানিয়ে দেন শাহরুখকে। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবকে ভারতীয় সিনেমার সঙ্গে জড়িত সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্যই স্মৃতিকে অভিনন্দন জানান বলিউডের বাদশাহ। নভেম্বরের উৎসবে শাহরুখকে পাশে চান জানিয়ে দিলেন স্মৃতিও। পর্দায় তাকে আমরা চিনি শান্ত থেকে ক্রমশ রণচণ্ডী হয়ে ওঠা গৃহবধূ হিসেবে। মোদীর সংসারও বারবার করে সংবাদের শিরোনামে আসেন স্মৃতি। গোয়ার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব নিয়ে এখন বেশ খোশ মেজাজে স্মৃতি। সিটি সিনেমা ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন।